তো এই হচ্ছে নবযুবক সংঘ ফাটাকেষ্ট কালী পুজোর এখানে একটা স্টেজ মতন করা হয়েছে, আর এইখানে সেই আছে দশ হাতওয়ালা গণেশ ঠাকুর। তো এই হচ্ছে দশ হাতওয়ালা গণেশ ঠাকুর, তো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো দশ হাতওয়ালা গণেশ ঠাকুর, আর এই যে গলিটা এইখানেই করেছে হচ্ছে কালী পুজোটা। তো কালী পুজোর পরের দিন আমি ফাটাকেষ্ট কালী ঠাকুর দেখতে এসেছি, কিন্তু এখানে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না, মুখ পুরো ঢাকা আছে পর্দা দিয়ে যত সম্ভব। হ্যালো, হাই, ওয়েলকাম এভরিওয়ান। কলকাতার কালী পুজো মানে কয়েকটা বিশেষ বিশেষ জায়গা আছে, আর তার মধ্যে একটা হচ্ছে ফাটাকেষ্টর কালী পুজো। আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম ফাটাকেষ্টর কালী পুজোর প্রস্তুতি, আর আজকে আমি তো তোমাদেরকে নিয়ে যাব কালী পুজোর পরের দিনে কি অবস্থা ওখানকার। তো চলো যাওয়া যাক। তো এখন আমি আছি নবযুবক সংঘ ফাটাকেষ্টর কালী পুজো, যেটা তোমাদের আমি আগে দেখেছিলাম প্যান্ডেলের প্রস্তুতিটা। তো আজকে নিয়ে এসেছি কালী পুজোর পরের দিনের অবস্থা কেমন হয়েছে, প্যান্ডেলটা হয়ে আছে, আর এখানে রাস্তাটা দেখিয়েছিল যেরকম, তো সেই রকম রাস্তার অবস্থা একদমই নেই, রাস্তার অবস্থা পুরো অন্যরকম হয়ে গেছে, আর এই হচ্ছে পুরো গোটা প্যান্ডেলটা। তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে পুরো রাস্তার অবস্থা। তো রাস্তার এই ভেতর দিকটা তবু এখনও বেশ কি সুন্দর, একটা মেয়ের মুখ পাকা আছে, বাহ, আমার চোখে মেয়েটাই প্রথমে পড়লো, পার্ট অফ দ্য জোক। তো এই হচ্ছে পুরো রাস্তা, আর এই হচ্ছে পুরো প্যান্ডেল। কপাল আমার খুবই ভালো, ভিডিও করা হয়ে গেছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কেন বন্ধ করেছে আমি বুঝতে পারলাম না, বাট বন্ধ করে দেওয়া হলো। তো পুরো বন্ধ করে দেওয়া হলো, মানে যখন এসেছিলাম ভিডিও করতে তখনও বন্ধ ছিল, খুবই কপাল ভালো বলবো, যে একটুখানি খোলা ছিল তো করতে পেরেছি ভিডিওটা, আর হঠাৎ করে দেখি বন্ধ করে দেওয়া হলো এটা। সেই জিনিসগুলো যখন আমি এসেছিলাম তখন এটা পুরো কাজ চলছিল, দেখাতে পারিনি, এটা হচ্ছে পুরো জিনিসটা প্যান্ডেলের ভেতর, ফাটাকেষ্ট কালী পুজোর প্যান্ডেলের ভেতরটা হচ্ছে ঠিক এইরকম ঘুরেছে। তো ও এদিকে এটা কী বলবো, বোঝা তো যাচ্ছে না, কিন্তু দেখতে বেশ লাগছে, কারণ আমার সেন্স খুব কম, এই জিনিসগুলোকে কী বলে আমি জানি না, কিন্তু এটাকে বেশ লাগছে দেখতে, পুরো প্যান্ডেলের ভেতরটা। আর এই যে মা কালী পুরো উপরে আছে, ভিড় আছে, এই হচ্ছে পুরো কালী প্রতিমা। কপাল আমার খুবই ভালো, ভিডিও করা হয়ে গেছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কেন বন্ধ করেছে আমি বুঝতে পারলাম না, বাট বন্ধ করে দেওয়া হলো। তো পুরো বন্ধ করে দেওয়া হলো, মানে যখন এসেছিলাম ভিডিও করতে তখনও বন্ধ ছিল, খুবই কপাল ভালো বলবো, যে একটুখানি খোলা ছিল তো করতে পেরেছি ভিডিওটা, আর হঠাৎ করে দেখি বন্ধ করে দেওয়া হলো এটা। যত সম্ভব মনে হচ্ছে গ্রহণের জন্য ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমায়, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয় তাকে সাবস্ক্রাইব করো, আর তুমি শেয়ার করতে পারো তোমার সব বন্ধুদের সাথে যারা ফাটাকেষ্টর কালী এখনও পর্যন্ত দেখেনি। আর যেহেতু আজকে সূর্যগ্রহণ ছিল ওই জন্য কালী ঠাকুরের মানে প্রতিমার মুখটা ঢাকা দিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমায়। তো দেখা হচ্ছে পরের ভিডিও।